আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, একজন বৃদ্ধ মহিলার ছেলের বউ এবং ছেলে মিলে সেই বৃদ্ধ মহিলাকে এমন অত্যাচার করল যা দেখে ওই গ্রামের সকল মানুষ কান্না করে দিয়েছিল। সেই গ্রামের মানুষগুলো সেই ছেলে এবং ছেলের বউকে বুঝিয়েছিল, তোমরা তোমাদের মায়ের সাথে অন্যায় করছ, তোমরা এটা কি করে করলে, নিজের মায়ের সাথে এমনটা কিভাবে করতে পারলে। এই সব কিছু শোনার পর সেই ছেলে এবং ছেলের বউ মিলে সেই গ্রামবাসীদেরকে উল্টোপাল্টা দোষারোপ শুরু করল। আর সেই মায়ের সাথে তারা আরো খারাপ আচরণ শুরু করল। তার মা অনেক কষ্ট পেয়ে সেই সন্তানকে বরদোয়া করেছিল, যে বরদোয়ার কারণে সেই সন্তানটি তিলে তিলে মরেছিল। তার চাকরি, স্বাস্থ্য, সম্পদ সবকিছু হারিয়েছিল এবং তার সাথে আরো অলৌকিক ঘটনা ঘটেছিল যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাব। এই ভিডিওটি খুবই করুণ এবং হৃদয় বিদারক একটি ভিডিও। যারা নিজেদের মাকে ভালোবাসেন তাদের কাছে আজকের এই ভিডিওটি খুবই হৃদয় বিদারক হবে, কেননা নিজের মাকে নিজের সন্তান এবং সন্তানের বউ মিলে এমন অত্যাচার করল যা দেখে আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। তাই অনুরোধ করছি আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা আজকের এই ভিডিওতে রয়েছে আপনি আমি আমাদের সকলের জন্যই খুবই চমৎকার কিছু শিক্ষা। যে শিক্ষা অর্জন করলে অবশ্যই আপনি আপনার পিতামাতার সাথে ভালো আচরণ করতে পারবেন এবং আপনার চোখ খুলে যাবে, অনেক ভুল ধারণা থেকে আপনি মুক্তি পাবেন। এই সব কিছু জানতে আমাদের আজকের এই ভিডিওটি না টেনে একেবারে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই মায়ের ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেল আইকনটি ক্লিক করুন। তো বন্ধুরা, চলুন আমরা মূল ঘটনা বলি। বন্ধুরা, বাংলাদেশের হবিগঞ্জ জেলার অলিপুরে আনিস নামে এক ভদ্রলোক বাস করে। আনিস নামের এই ভদ্রলোকটি এই সত্য ঘটনাটি শেয়ার করেছেন। তিনি বলেন তার নানা বাড়ি রানীগঞ্জ। নানা নানিকে দেখার জন্য প্রায় তিনি রানীগঞ্জ যেতেন। যাতায়াত পথে সুস্থ সবল ও সুঠাম দেহের অধিকারী একজন লোককে অনেকবার তিনি দেখেছেন। মানে বিষয়টি হচ্ছে এরকম যে যখন তিনি তার নানা বাড়ি যেতেন তখন যাওয়ার পথে একটি লোককে দেখতে পেতেন এবং ওই লোককে বারবার দেখতে দেখতে লোকটির চেহারা তার একদম মুখস্থ হয়ে গিয়েছিল। তো সময়টা ছিল গ্রীষ্মকাল। আমরা সকলেই জানি গ্রীষ্মকালে প্রচণ্ড গরম থাকে। প্রচণ্ড গরমের কারণে নারী, পুরুষ, শিশু, কিশোর সকলেই অস্থির হয়ে পড়েছে। অসহ্য গরম থেকে কিছুটা রেহাই পাওয়ার জন্য আনিস সাহেব বাজারের নিচে একটি চেহারে বসে দক্ষিণে হাওয়া খাচ্ছিলেন। এমন সময় তিনি হঠাৎ করে দেখতে পেলেন কুচকুচে কালো সীমাহীন পর্যায়ের একটি লোককে তার জীর্ণ শীর্ণ দেহটি নিয়ে পাশের রাস্তা ধরে এদিকে আসছে। লোকটির মাথায় উর্ধ্বযুক্ত চুল, পরনে একটি ছেঁড়া লুঙ্গি, গায়ে ধুলোবালি মাখানো একটি জামা, একটি চোখ অন্ধ লাল টকটকে, অপর চোখ দিয়ে অনবরত অশ্রুরাশি ঝরে পড়ছে। ছেঁড়া জামার ভিতর দিয়ে দেহের দাগগুলো, ঘাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। পায়ে একটি বড় ঘা, তাতে কয়েকটি মাছি বসে আছে। কঞ্চির মতো চিকন হয়ে যাওয়া নষ্ট ডান হাতটি দিয়ে মাছিগুলো তাড়ানোর ব্যর্থ চেষ্টা করছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে অদ্ভুত এক ভয়ঙ্কর বিবর্ষ মানুষটি। আর এই লোকটিকে দেখে এই দিনে দুপুরে কেন যেন ভয় হতে লাগলো আনিস সাহেবের। কি ভয়ঙ্কর একখানা চেহারা, অথচ গায়ে শক্তি আছে বলে মনে হয় না। আনিস সাহেব লোকটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছেন। লোকটাকে চেনা চেনা মনে হচ্ছে, কোথায় যেন তাকে অনেকবার দেখেছেন। কিন্তু লোকটি তো তখন এমন বিস্তৃত ছিল না, তিনি তো অনেক সুস্থ সবল দেখেছিলেন। ধীরে ধীরে তার মনে পড়ল, ওই যে নানার বাড়ি রানীগঞ্জ যাতায়াতের পথে লোকটাকে তিনি অনেকবার দেখেছেন। ভয়ঙ্কর কুৎসিতেই লোকটি তার কঙ্কালসার দেহটিকে নিয়ে তার সামনে এগোতে পারছে না। হঠাৎ দপ করে বসে পড়ে, ঘন ঘন শ্বাস নিচ্ছে লোকটা। জিহ্বাটা অনেক দূর বাহিরে বেরিয়ে আসছে। শ্বাস নেওয়ার সময় শরীরের রগগুলো ফুলে ফুলে উঠেছে। এই দৃশ্য দেখে আনিস সাহেবের মনে হাজারো প্রশ্ন জেগে উঠল। চিন্তার অথই সাগরে হারিয়ে গেলেন তিনি। ভাবলেন যে লোকটি একসময় সুস্থ সবল ভালো দেহের অধিকারী ছিল, আজকে তার এই দুরবস্থা কেন, কেন তার এই নির্মম পরিণতি। তাহলে কি সে এমন কোনো পাপ কাজ করেছে যার কারণে তার এই করুণ অবস্থা। লোকটির আরেকবার কুকিয়ে ওঠার আওয়াজে আনিস সাহেবের চিন্তা সেত করল। তিনি লক্ষ্য করলেন লোকটি বাম হাত দ্বারা তার পেট চেপে ধরে ভিড় ভিড় করে বলল, মা, মা গো, আমায় ক্ষমা করে দাও, অনেক শাস্তি পেয়েছি মা,
আর পারছি না মা, আমায় মাফ করো মা। পেটের প্রচণ্ড ব্যথায় ছটফট করে লোকটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে, দেহের গাগুলো থেকে রক্ত বেরিয়ে গায়ের জামাটি ভিজে যাচ্ছে। আনিস সাহেব কিং কর্তব্য বিমুখ হয়ে দাঁড়িয়ে রইলেন। লোকটির জন্য তিনি কিছু করবেন এমন শক্তি সাহস যেন তিনি হারিয়ে ফেলেছেন। ভয়ঙ্কর বিবস লোকটির কাছে যেতেও তার ভয় লাগছে। এক পর্যায়ে তিনি একটু সাহস সঞ্চয় করে লোকটির কাছে গিয়ে নরম স্বরে জিজ্ঞেস করলেন, ভাই কি হয়েছে আপনার, এমন করছেন কেন? জবাবে লোকটি একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে একটু জোর গলায় বলল, কিছুই হয়নি আমার, এটা আমার প্রাপ্য, আমার পাপের ফসল, মায়ের অভিশাপ। মায়ের উপর আমি যে অবিচার করেছিলাম এটি তার শাস্তি। একটু দম নিয়ে লোকটি আবার চিৎকার করে বলল, মা আমাকে ক্ষমা করে দাও, মা আমাকে মাফ কর। এরপর লোকটি কিছুটা শান্ত হল। সে সোজা হয়ে বসে আনিসের দিকে তাকিয়ে বড় করুণ কণ্ঠে বলল, বাবা আমাকে চারটা খাবার দিতে পারবে? আনিস সাহেব বললেন, কেন পারব না, আসুন আমার সাথে। লোকটি উঠে দাঁড়াতেই পারছিল না। আনিস সাহেব তাকে ধরার জন্য হাত বাড়ালে লোকটি চেঁচিয়ে উঠে বলল, না না, আপনি আপনার পবিত্র হাতে আমার এই পাপী শৈলটাকে স্পর্শ করবেন না। আনিস সাহেব তখন বললেন, পাপ করেছেন বলে তো শৈলে পাপ লেগে থাকে না। ওই বিবস লোকটি বললেন, থাকে থাকে, আমার আপাদমস্তক পাপে পরিপূর্ণ বাবা, আমি জঘন্য পাপী, আমার পাপ ক্ষমার অযোগ্য, দয়া করে তুমি আমাকে স্পর্শ করো না। আনিস সাহেব তাকে স্পর্শ করলেন না। অতি কষ্টে উঠে দাঁড়ালো লোকটা। বাড়িতে এনে তাকে প্রচুর খাবার দিলেন আনিস সাহেব। ক্ষুধার্ত বিবস্য মানুষ খাবার পেলে কেমন আগ্রহ নিয়ে গোগের আসে তা খেয়ে ফেলে। আনিস সাহেব তা আজকে বাস্তবে প্রত্যক্ষ করলেন। তার দেওয়া অনেকগুলো খাবার লোকটা মুহূর্তেই খেয়ে সাবার করে দিল। খাওয়া শেষ হলে আনিস সাহেব লোকটাকে জিজ্ঞেস করলেন, এখন কোথায় যাবেন আপনি? বিবস্য লোকটি বলল, কোথায় আর যাব, এই বিশাল পৃথিবীতে আমার যাওয়ার কোনো জায়গা নেই, পৃথিবীর সবাই আমাকে ঘৃণা করে, আমার যাবার মাত্র একটাই জায়গা আছে, সেটা হচ্ছে মাটির নিচে, কিন্তু সেখানেও তো আমি যেতে পারছি না, অনেক চেষ্টা করেও যেতে পারছি না, হয়তো কবর আমাকে জায়গা দিতে নারাজ। আনিস সাহেব বললেন, কেন আপনার বাড়িঘর নেই? বিবস লোকটি বলল, কিসের আবার বাড়িঘর, পোড়া কপালে কি আর বাড়িঘর থাকে? তখন আনিস সাহেব বললেন, আপনার বাড়ি রানীগঞ্জ না? সেখানে তো আপনাকে অনেকবার দেখেছি, তখন তো আপনাকে ভালো দেখেছি না, এখন এমন হয়েছে কি না একটু খুলে বলবেন কি? এবার লোকটার ভিতর থেকে আরো একটি দীর্ঘশ্বাস বেরিয়ে দ। অশ্রুবে যা সজলে দুটি চোখ দিয়ে আমার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে কাঁদো কাঁদো স্বরে বলল, ছিল, সবই ছিল, ঘর বাড়ি চাকর বাকর স্বাস্থ্য সম্পদ কোনো কিছুরই কমতি ছিল না আমার, কিন্তু এখন কিছুই নেই, এটা আমার পাপের ফল, মায়ের অভিশাপের নির্মম পরিণতি। তখন আনিস সাহেব বললেন, কি কারণে আপনার মা অভিশাপ দিলেন, দয়া করে একটু জানতে পারি? বিবস লোকটি বলল, না না বলা যাবে না, এত বড় নির্মম নিষ্ঠুর কাহিনী আমি বলতে পারবো না বাবা। আনিস সাহেব একটু জোর করে বললেন, অল্প একটু বলুন, আমার শুনতে খুব ইচ্ছে করছে, হয়তো এ থেকে আমরা সকলেই শিক্ষা নিতে পারব। ওই বিবস লোকটি বলল, আমি ক্ষমার অযোগ্য পাপী, মায়ের ক্ষমা না পেলে আল্লাহ আমাকে কখনোই ক্ষমা করবেন না, আগুন আগুন জাহান্নামের প্রজ্বলিত আগুন আমাকে পোড়ার জন্য অপেক্ষা করছে, আহ জাহান্নাম, মা মা গো আমায় ক্ষমা করে দাও। কিছুক্ষণ পর লোকটি আমার দিকে তাকিয়ে বলল, শুনতে চাও আমার জীবন কাহিনী? আনিস সাহেব বললেন, হ্যাঁ একটু বললে শুনতাম। বিবস লোকটি বলল, তাহলে এখানে তুমি বসো। এরপর লোকটি বলতে শুরু করল, আমার নাম মোকসেদ, বাড়ি একসময় রানীগঞ্জে ছিল, শুনেছি আমার জন্মের মাসখানেক পরে নাকি আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নেন, তাই পিতাকে দেখার সৌভাগ্য আমার হয়নি, পৃথিবীতে এসে মাকে পেয়েছি, আমার আর কোনো ভাই বোন নেই, মা আমার জন্য নাকি অনেক কষ্ট করেছেন, সংসারের আর্থিক অবস্থা ছিল খুবই দুর্বল, কষ্ট করে আমার মা আমাকে মানুষ করতে চেয়েছিলেন, কিন্তু আমি মানুষ হতে পারিনি, শুধু জানোয়ার হয়েছি মায়ের অর্জিত পয়সা দিয়ে। একদিন রানীগঞ্জ হাই স্কুল থেকে SSC পাস করলাম, এবং এই সংবাদ পেয়ে আমার মা যে কতটা আনন্দিত হয়েছিল তা বাসায় বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়। সেদিন তিনি 1 কেজি দুধ কিনে সবটুকু আমাকে পান করিয়ে দিয়েছিলেন। দুধ পান শেষে মায়ের চেহারা পানে তাকিয়ে দেখি তার দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে যাচ্ছে। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, মা ও মা
তুমি কাঁদছ কেন? মা বললেন, না রে কাঁদছি না, এ যে আমার আনন্দের অশ্রুপানা আপনা আপনি গড়িয়ে পড়ছে। তোর বাবা যদি আজকে বেঁচে থাকতেন তাহলে কতই না খুশি হতেন। মায়ের সেদিনের সেই আনন্দ মিশ্রিত মুখখানা আজও আমার মনে পড়ে। হৃদয়ে জ্বর উঠে, কালবৈশাখী জ্বর, হু হু করে কেঁদে উঠে হৃদয়টা। মা, আমার কলিজার মা, আমি তার মর্যাদা বুঝতে পারিনি, আমি তাকে সীমাহীন কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি। এই দেখছো না আমার ডান হাতটা কেমন অকেজো হয়ে গেছে? হবেই তো, যে হাত আপন মায়ের পিঠে আঘাত করে সে হাত কি করে ভালো থাকতে পারে? লোকটি অজরে কাঁদছে, লাল টকটকে অশ্রু দ্বারা মাটিতে ঝরে পড়ছে। গ্রীষ্মের গরমের তাপে শুকিয়ে কাঠ হয়ে যাওয়া মাটিগুলো তার চোখের পানিতে সিক্ত হয়ে যাচ্ছে। লোকটা বলতে থাকল, এর মাস তিনেক পর আমার একটি চাকরি হল, চাকরি পাওয়াতে মা ভীষণ খুশি হলেন। আমি অভাবে সংসারের কথা ভেবে লেখাপড়া ছেড়ে দিয়ে চাকরিতে যোগদান করলাম। আমার সাথে আলেয়া নামে একটি সুন্দরী মেয়ে চাকরি করত, সারাদিন কেটে যেত পাশাপাশি থেকে। এভাবে ধীরে ধীরে সে আমার মনের মণিকোঠায় স্থান করে নিল। মাঝে মাঝে আমি তাকে বাড়িতে নিয়ে আসতাম, এতে মা ভীষণ রাগ করতেন। আপন সন্তান অন্য এক অবিবাহিত মেয়েকে নিয়ে ঘোরাফেরা করবে এটি মা কখনোই বরদাস্ত করতে পারতেন না। কিন্তু আমি এদিকে ভ্রূক্ষেপ না করে আলেয়ার সাথে আমার সখ্যতা আরো বাড়িয়ে দিলাম। এর ঠিক এক বছর পর আমি একদিন মাকে না জানিয়ে আলেয়াকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলাম। আমার এই অপ্রত্যাশিত কর্মকাণ্ডে মা অত্যন্ত কষ্ট পেলেন, কষ্টের তীব্রতায় অনেকক্ষণ কাঁদলেন। তারপরে আমার দিকে মুখ করে চিৎকার দিয়ে বললেন, নিমোখারাম বেরিয়ে যা, বেরিয়ে যা আমার সামনে থেকে, আমি তোর পুরো মুখ আর দেখতে চাই না। ধীরে ধীরে পাড়ার অনেকে এসে ভিড় জমাল, সবাই মাকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু মা কোনোভাবে বিষয়টিকে মেনে নিতে পারলেন না। তখন থেকে মায়ের সাথে আমার সম্পর্কের অবনতি ঘটতে থাকে। এরপর তিনটি বছর চরম অশান্তিতে কেটে গেল। এরই মাঝে আলেয়ার সাথে মায়ের একদিন যে ঝগড়া হয়েছে তার কোনো ইয়াত্তা নেই। যখনই ঝগড়া শুরু হতো তখনই আমার সুন্দরী অহংকারী স্ত্রী মাকে চরম অপমান করত। কিন্তু আমি আলেয়ার রূপে এতটাই পাগল ছিলাম যে কোনোদিন তাকে কিছু বলার সাহস পাইনি, বরং উল্টো মাকে বকাঝকা দিতাম, দু চারটি কটুকথা শুনিয়ে দিতাম। তাতে মা যে কষ্ট পেত, চোখের পানি ফেলতেন, তা আজ পরিষ্কারভাবে উপলব্ধি করতে পারছি। হায় আফসোস, মাকে চরমভাবে লাঞ্ছিত ও অপমানিত করার কারণে যেখানে মায়ের প্রতি সহানুভূতি দেখিয়ে আলেয়াকে শাসন করার প্রয়োজন ছিল, সেখানে আমি তা না করে উল্টো আমার জনমদুখিনী মায়ের প্রতি খুব খারাপ আচরণ করেছি। তাকে সংসারের একটি জঞ্জাল মনে করতাম। তখন কারণে অকারণে আলেয়ার সাথে আমি মাকে গালি দেই, বিভিন্ন প্রকার কটুক্তি করে তার হৃদয়কে ক্ষতবিক্ষত করি। এতে মা নীরবে অশ্রু ফেলেন, বারবার আঁচল দিয়ে চোখ মুছেন, কিন্তু তার এই কান্না আমার পাষাণ হৃদয়ে বিন্দুমাত্র প্রতিক্রিয়া সৃষ্টি করেননি। এর ঠিক পাঁচ বছর পরের কথা, একদিন আমি রানীগঞ্জের হাট থেকে বাড়ি ফিরে দেখি মায়ের সাথে আলেয়ার ঝগড়া চলছে। আলেয়া মাকে বিরামহীনভাবে গালিগালাজ করে চলেছে। আলেয়ার প্রতি আমি এতটাই দুর্বল ছিলাম যে তার কোনো দোষ আমার চোখে পড়ত না, মনে করতাম সকল দোষ মায়ের। বাড়িতে ঢোকার সাথে সাথে আলেয়া চেঁচিয়ে উঠে বলল, হয় এই ডাইনি বুড়িকে বাড়ি থেকে বের করে দাও, আর না হয় আমি চলে যাচ্ছি। আলেয়ার কথায় আমার মাথায় খুব ধুম চেপে বসল, রাগে ক্ষোভে আমার সমস্ত শরীর কাঁপতে শুরু করল। তাই অন্যান্য দিনের মতো কোনরূপ যাচাই বাছাই না করে তখন মায়ের উপরে সকল দোষ চাপিয়ে দিলাম। আলেয়াও দোষ করতে পারে এ কথা যেন আমি ভুলেই গেলাম। তাই আলেয়া চলে গেলে আমার জীবনে অনর্থক ভেবে মাকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি সিদ্ধান্ত নেওয়ার পর দেরি নেই সাথে সাথে মায়ের দিকে একবার চোখ লাল করে তাকিয়ে হাত দিয়ে খুব জোরে একটি ধাক্কা দিয়ে বললাম, এই বুড়ি তুই এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা। আমার প্রচণ্ড ধাক্কায় মা মাটিতে লুটিয়ে পড়লেন, কিন্তু আমি তাকে টেনে ওঠানোর প্রয়োজন বোধ করলাম না। সুন্দরী স্ত্রী আলেয়ার ফাঁদে পড়ে আমি একথা বলে গিয়েছিলাম যে আজ আমি যাকে গালমন্দ করলাম, যাকে অত্যন্ত নির্মমভাবে ধাক্কা মেরে ফেলে দিলাম, তিনি তো আমার জনমদুখিনী মা, যিনি দীর্ঘ নয় মাস আমাকে তার পেটে ধারণ করেছেন, যিনি দুবছর একাধারে শিশু বয়সে দুধপান করিয়েছেন, যিনি নিজের সকল প্রকার আরামায়েশকে বিসর্জন দিয়ে আমার সুখের চিন্তা করেছেন, তিনি তো আমার ওই মা, যিনি শৈশবকালে আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছেন,
যিনি আমার সুখে সুখী হয়েছেন, আমার দুঃখে দুঃখী হয়েছেন, যিনি আমার অসুস্থতার সময় রাতের পর রাত জেগে জাগ্রত হয়ে আমার সেবা যত্ন করেছেন এবং আমার রোগমুক্তির জন্য আল্লাহর দরবারে দুহাত তুলে প্রার্থনা জানিয়েছেন। মাটিতে পড়ে যাওয়ার কিছুক্ষণ পর মা অতি কষ্টে উঠে দাঁড়ালেন। এরপর হাউমাউ করে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। অল্প দূরে ছিল মসজিদ, মা সেই মসজিদের দরজায় হামাগুড়ি দিয়ে পড়ে গেলেন। অনেকক্ষণ সেখানে কাঁদলেন, তারপরে হাত উঠিয়ে আকাশের দিকে মুখ করে চোখের পানি ফেলে দিয়ে বললেন, হে আল্লাহ, তোমার কাছে আমি এর বিচার চাই। এত বড় অবিচারের বিচারক পৃথিবীতে নেই, তুমি এর বিচার করো খোদা। এরপর মা কোন দিকে চলে গেলেন তা আমি জানি না। মা যখন কেঁদে কেঁদে আমার জন্য দোয়া করছিলেন, তখন পাড়ার লোকজন অনেকেই আমাকে মায়ের পা ধরে ক্ষমা চাইতে বলেছিলেন, কিন্তু আমি অহংকার করে বসেছিলাম এই ভেবে মায়ের অভিশাপে আমার কিছুই হবে না। মায়ের অভিশাপে ধ্বংস যে অনিবার্য, এই সত্যটিকে সেদিন হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারিনি। মা চলে যাওয়ার পর তার সাথে বেয়াদুবির ভয়ঙ্কর শাস্তি ধীরে ধীরে পেতে শুরু করলাম। যে আলেয়ার কারণে মাকে তাড়িয়ে সুখের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল, আজও তা পূরণ হয়নি, হবেও না কোনো দিন। আর সেই সংসার, সেই সংসারে কখন যে জাহান্নামের আগুন এসে প্রবেশ করেছে তা আমি মোটেও টের পাইনি। পরে জানলাম পাড়ার ওদিকে মা তার এক দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন, কিন্তু আফসোস, আলেয়ার কারণে আমি কোনোদিন মায়ের খোঁজ নেইনি। তিনি কেমন আছেন, কিভাবে আছেন তা জানারও প্রয়োজন অনুভব করিনি। এর তিন মাস পর একই সাথে আমার আর আলেয়ার চাকরি চলে গেল। তখনই আমি স্পষ্ট বুঝতে পারলাম মায়ের অভিশাপে আমাদের চাকরি যাওয়ার মূল কারণ, কেননা যে অভিযোগে আমাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হল সেই অভিযোগে আজ পর্যন্ত কারো চাকরি যায়নি। কয়েকদিন পর শুনলাম মা মৃত্যুসজ্জায় শায়িত, তাই একদিন রাতের আধারে আলেয়াকে সাথে নিয়ে মাকে দেখতে গেলাম। উদ্দেশ্য ছিল মায়ের কাছে ক্ষমা চাইব। ঘরের দরজায় গিয়ে আস্তে করে ডাকলাম, মা। দরজা খোলার পর ভিতরে গিয়ে দেখি একটি কঙ্কালসার দেহ নিয়ে মা মাটিতে পড়ে রয়েছে। বাড়িতে অযত্ন অবহেলায় পড়ে আছেন আমার মা। আমাকে দেখি মা অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন। একটু পরে দেখা গেল মা এই জগতে নেই, তিনি চলে গেছেন, বহুদূরে চলে গেছেন, যেখান থেকে মানুষ আর কোনোদিনও ফিরে আসে না। বরং হতবাগা আমি, মায়ের কাছে ক্ষমা চাওয়ার ভাগ্যটাও আমার হলো না। ইহকাল পরকাল দুটোই আমার নষ্ট হয়ে গেল। আমাদের দুজনের মধ্যে কারো চাকরি না থাকার কারণে বাধ্য হয়ে আমাকে অন্যের জমিতে কাজ করতে হল, কিন্তু তাও বেশি দিন আর করা সম্ভব হলো না। একদিন হঠাৎ করে আমার ডান হাতটা অবাস হয়ে গেল। চিকিৎসা করার মতো কোনো টাকা পয়সাও হাতে ছিল না, তাই বহু কষ্টে অর্জিত একটি জমি বিক্রি করতে হল। চার পাঁচ দিন পর একটি চোখ অন্ধ হয়ে গেল, সেই সাথে প্রচণ্ড পেটে ব্যথা। কয়েকদিন পর দেখা দিল হাঁপানি, এরপর সমস্ত দেহে গা উঠে গেল। আমি চিকিৎসার জন্য জমি জমা ঘরবাড়ি বিটেমাটি সবকিছু বিক্রি করে ফেললাম, কিন্তু কিছুতেই কোনো লাভ হলো না। বরং ধীরে ধীরে আমার রোগের মাত্রা আরও বাড়তে থাকল, রোগের প্রচণ্ডতায় আমার ভীষণ কষ্ট হতে থাকল। তখন বেঁচে থাকার চেয়ে মৃত্যুকে সেও মনে করলাম, তাই বারবার খোদার নিকট মৃত্যুর জন্য ফরিয়াদ করলাম, কিন্তু মৃত্যু আমার ধারে কাছেও ছিল না। আমার টাকা পয়সা যেদিন সম্পূর্ণরূপে শেষ হয়ে গেল সেদিন আলিয়া এসে আমাকে বলল, আমি চলে যাচ্ছি। আমি বললাম, তুমি আমাকে এভাবে ফেলে রেখে চলে যাচ্ছ? আলিয়া বলল, হ্যাঁ আমি চলে যাচ্ছি। তোমার এখানে থেকে তো আর আমার কোনো লাভ নেই, তোমার এখান থেকে আমি ধুকে ধুকে মরতে পারি, আমার পক্ষে এটা সম্ভব না। আমি বললাম, আমার জন্য কি তোমার একটু মায়া লাগছে না? না হলে আমাকে এভাবে অসহায় অবস্থায় ফেলে রেখে তুমি কিভাবে চলে যাওয়ার চিন্তা করছ? আমার ভালোবাসার প্রতিদান কি তুমি এভাবেই দিতে চাও? আলেয়া বলল, কি করব আমি, যেখানে মাথা গোজার একটু ঠাই নেই সেখানে থাকার কি দরকার? সেখানে থেকে আমার লাভই বা কি হবে? এ কথা বলে সে আমার হৃদয়ে শক্ত আঘাত দিয়ে সত্যি সত্যি চলে গেল। এবার আমি আরো বেশি অসহায় হয়ে পড়লাম। বিকৃত বাড়ি থেকে একদিন খরিদ্দাররাও আমাকে বের করে দিল। গ্রামের কোনো মানুষ আমাকে জায়গা দিতে চাইল না, সবাই আমাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করল, সকলেই দূর দূর করে আমাকে তাড়িয়ে দিল। সেই থেকে আজ 10 বছর যাবত আমি মায়ের অভিশাপ মাথায় নিয়ে বেড়াচ্ছি। প্রিয় বন্ধুরা, এটা কোনো কাল্পনিক নাটক কিংবা বানানো কোনো কাহিনী নয়, এটি একটি বাস্তব সত্য ঘটনা। প্রকৃতপক্ষে
যে সকল হতবাগা পৃথিবীতে পিতামাতাকে কষ্ট দেয় তাদের মতো লাঞ্ছনার জীবন আর কারো হয় না। দুনিয়াতে তারা কঠিন শাস্তির সম্মুখীন হয়ে থাকে আর আখিরাতে শাস্তির তো ব্যবস্থা আছেই। তাই অবশ্যই আজকের এই ভিডিও থেকে আপনারা সকলেই শিক্ষা অর্জন করুন। কখনো কোনো দিন নিজের পিতামাতার সাথে খারাপ আচরণ করবেন না, কখনো নিজের পিতামাতাকে কষ্ট দেবেন না। যদি কখনো মনের বোর্ডে কখনো মনের অজান্তে পিতামাতাকে কষ্ট দিয়ে থাকেন তাহলে আজকেই পিতামাতার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবেন। পিতামাতা আপনাকে ক্ষমা করে দেওয়ার অপেক্ষায় রয়েছেন, আপনি ক্ষমা চাইতে দেরি, আপনাকে ক্ষমা করতে দেরি হবে না। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মেহরবানি করে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।